আজকে বছরের শেষ দিন, এজন্য ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। তো আমার মেয়েকে নিয়ে এসেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এখানকার ভিতরের পরিবেশটা আমার কাছে ভীষণ ভালো লাগে, যারা এসেছেন তারা তো জানেন। চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা, ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা জায়গা, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আমি যতবার আসি মনে হয় নতুন করে দেখি। ইউনিভার্সিটির ভিতরে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হচ্ছে বটতলা। এখানে বিভিন্ন রকমের ভর্তা ভাত পাওয়া যায়। তো আজকে দুপুরে এখানে খাওয়া দাওয়া করব, হঠাৎ করে শখ হলো যে ভর্তা ভাত খাবো, এর জন্য এখানে আসলাম। এর আগে আমি বটতলায় এসেছিলাম কিন্তু কখনো খাওয়া হয়নি। তো এখানে দেখছিলাম যে কিভাবে ওরা বিক্রি করে, কেমন প্রাইস। তো এখানে আর এখানে অনেকগুলো হোটেল আছে, তো আমরা একটু ঘুরে দেখছিলাম কোথায় কেমন প্রাইসে বিক্রি হচ্ছে। তো শেষে আমরা এই হোটেলটায় ঢুকলাম, এটা ছিল ধানসিঁড়ি হোটেল। তো এখানে বিভিন্ন রকমের ভর্তা সাজানো আছে, সবগুলো ভর্তার প্রাইস ছিল 10 টাকা করে, আর ছিল হাঁসের মাংস। হাঁসের মাংসের প্রাইসটা ছিল 150 টাকা করে, 4 পিস হাঁসের মাংস 150 টাকা ছিল। তা আমরা এসে বসলাম। এখানকার পরিবেশটা মোটামুটি ছিল, মানে খুব বেশি ভালো না আবার খারাপও না। এটা ছিল হাঁসের মাংসটা। তো এখান থেকে আপনাকে 4 পিস দিবে, যেটার মূল্য হচ্ছে 150 টাকা। আরও এখানে বিভিন্ন রকমের খাবার আছে, চিংড়ি ভুনা ছিল, গরুর মাংস ছিল, মুরগির মাংস ছিল, মাছ ছিল, আর এখানে সব ভর্তাগুলো সাজানো ছিল। এখানে অনেক রকমের ভর্তা, শুটকি ভর্তা ছিল, ধনিয়া ভর্তা ছিল, কাঁচা কলা ভর্তা ছিল, আলু ভর্তা ছিল, শুটকির এই অনেক পদের ছিল। তো আমরা 3-4টা ভর্তা নিয়েছি, আমি শুটকি ভর্তা পছন্দ করি, এজন্য শুটকি ভর্তাগুলো নিয়েছিলাম। তবে ভর্তা খাওয়ার পর আমার মনে হয়েছে সবগুলো ভর্তার টেস্ট একই রকম। কেন জানি মনে হলো যে সবগুলো ভর্তার মধ্যে না আলু মেশানো আছে, মানে আলু ভর্তাটা সবগুলোর মধ্যে একটু একটু করে দিয়েছে, এর জন্য কোনটা কী ভর্তা সেটার ফ্লেভারটা আসলে অত ভালো পাওয়া যাচ্ছে না। আমি যতটা আশা নিয়ে ভর্তা খেতে গিয়েছিলাম তো আমি পুরোপুরি হতাশ। তবে হাঁসের মাংসটা মোটামুটি ভালো ছিল, আর আমরা মাছও ভেজে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আসলাম ঝালমুড়ি খেতে। তো এখানে একটা মামা ঝালমুড়ি বানাচ্ছিল। তো আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ঝালমুড়িওয়ালা মামা কীভাবে ঝালমুড়ি বানাচ্ছে। তো এখানকার ঝালমুড়ি টেস্টটা ভালো ছিল। কাটটাকে একটু ব্যাখা করে খাও। কালকেও নিয়ে আসবা। একটু পানি দাও। উপরে দেবা, এইদিকে ঘুরে ওই দিকে ঘুরতে চলো। বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে এরকম ঘুরে আসলে কিন্তু মন্দ হয় না,
তো আজকে দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটিয়েছি। আজকে যেহেতু বছরের শেষ দিন, কালকে থেকে আগামী বছর শুরু হবে, তো আগামী বছর সবার অনেক ভালো কাটুক সেই কামনায় আজকের ভিডিওটা শেষ করছি।